আমি স্বামীহারা একজন নারী আর একটা অসহায় বাচ্চার মা। আমার এই বাচ্চাটার জন্য হলেও ভাই আমাকে বেঁচে থাকতে হবে। ওকে তো আমাকে বল, যদি তোমার মন চায় তুমি বাচ্চার জন্য হলেও ফিরে এসো তোমার বাচ্চার কাছে, আর যদি সম্ভব না হয় এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তারপরও আমি বলছি আমার বাচ্চাটাকে ফেলে দিও না। বাচ্চাটার জন্য যতটুকু করা প্রয়োজন তুমি ততটুকু করবা, কারণ বিগত দিনে আরো ভিডিও দেখছো, তুমি দেখেও চুপচাপ রয়ে গেছো, কোনো উত্তরও দাও না, নীরব দর্শক হয়ে আর থেকো না। মৃত্যু বলে একটা জিনিস আছে, মৃত্যুর পরে তোমাকে জবাবদিহিতা হয়তো করতে হবে, এজন্য তোমার কাছে অনুরোধ থাকবে আমার হক না দাও, আমার বাচ্চাটার হকটা তুমি দিয়ে তোমার কার্যটা সিদ্ধি করে যেও তুমি। দর্শক আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আমরা আজ রয়েছি তানিয়ার বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন তানিয়া সেই ছোট্ট বাবুটি 7 মাস বয়সেই বাবাকে হারিয়েছে। দুধের দুধ খাওয়াবে সেই টাকাটাও কিন্তু তানিয়ার কাছে ছিল না। আজ দেখতে পাচ্ছেন তানিয়া তার সন্তানকে কি খাওয়াচ্ছে, আমরা ক্যামেরার স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই ভিডিওটা দেখার পরে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কাটলে এবং আপনাদের হৃদয়ে যদি তানিয়ার এই ভিডিওটা দাগ কেটে থাকে, আমরা আশাবাদী এবং আপনারা একটু তাকে সাহায্য করবেন এবং তার পাশে একটু দাঁড়াবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন দর্শক, আমরা তানিয়ার সঙ্গে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। জি আপু, কি করছেন আপনি? বাবুকে খাওয়াচ্ছেন? আচ্ছা, কি খাওয়াচ্ছেন বাবুকে? বিকালে একটু জোরে বলবেন, বিকালে নাস্তা করে? হ্যাঁ, এখন কি সন্ধ্যায় মানে হালকা পাতলা নাস্তা খাওয়াচ্ছেন? আচ্ছা, কি খাওয়াচ্ছেন, মানে নাস্তাটা কি? আচ্ছা, মানে ও তো এখন এই মানে এগুলো তো খাবার কথা না, ও তো আপনাদের পরিবেশ বা আপনাদের যে কালচার ও তো ভালো মানে খাবার খাওয়ার কথা এই মুহূর্তে, কিন্তু সেগুলো জুটছে না কেন ওর কপালে? ভাইয়া, আগে আমার অবস্থা ভালো ছিল তখন আমি দিছি ভাইয়া, কিন্তু এখন আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, এজন্য আমি ওকে সেইভাবে দিতে পারি না। মানে এখন আপনার আর্থিক অবস্থা তেমন একটা ভালো না? আমরা আপনি এর আগের ভিডিওতে বললেন আপনি আপনি যে আপনার সন্তানকে দুধ কিনে খাওয়াবেন, সেই টাকাটাও কিন্তু আপনার কাছে ছিল না? না ভাইয়া, ছিল না। মানে যখন মানে আপনার সন্তানকে আপনি দুধ কিনে খাওয়াতে পারেননি মা হিসাবে, তখন আপনার ভিতরের অনুভূতিটা মানে আপনার যখন আপনার সন্তানকে আপনি দুধ কিনে খাওয়াতে পারছেন না একজন মা হিসাবে, তখন আপনার ভিতর অনুভূতিটা কেমন ছিল? ভাইয়া, শুধু উপরের পরিবেশটা দেখে অনেক সময় অনেক কিছু আজ করা যায় না। আমার অবস্থা যেমনই হোক না কেন ভাইয়া, আমি যে কাউকে বলতে পারি না যে আমি অসহায় জীবন যাপন করতেছি, আর কেউ বললে বুঝবেও না ভাইয়া। একটা ভালো ড্রেস আপ করে আমি কি রোডে যেয়ে বলবো যে আমাকে ভিক্ষা দেন, আর আমাকে কি আমার ড্রেস আপ দেখে কেউ কি ভিক্ষা দিবে ভাইয়া? এটা বুঝতে হবে, আমি এই জন্য যেতে পারি না। এখন আমার ভালো একটা বিজনেস ছিল, স্টক ক্লোথের বিজনেস করি আমি, আমার কিছু বায়ারও ছিল, ভালো পজিশনে ছিলাম। এখন আমার অ্যাবিলিটিও নাই ভাইয়া, বিজনেস করার মতো অ্যাবিলিটিও নাই, আমি বিজনেসও করতে পারি না, আমি শারীরিকভাবে অসুস্থ, এই জন্য বাচ্চাকে আমি সেইভাবে মানে দেখভাল করতে পারেন না আপনি সেভাবে। আচ্ছা বল, মানে বিষয়টা হচ্ছে আপনি যে বিজনেসটা করেন, মানে সেই বিজনেসটা আপনি কত টাকা দিয়ে বা কিভাবে শুরু করেন? ভাইয়া, আমি যখন প্রথমে শুরু করি তখন 1 লাখ টাকা থেকে শুরু করি, এমনও আমি গেছি 20 লাখ টাকা পর্যন্ত, 16,000 পর্যন্ত মাল কিনতে পারছি ভাইয়া, লট কিনছি, লট কিনে সেল করছি। কিন্তু ভাইয়া, দিনে দিনে ওর বাবা নেই, একা একটা সংসার মেনটেন করা, এই বাচ্চাকে মানুষ করা, বাচ্চা এখন স্কুলে পড়ে, একটা স্কুলে পড়ে ভাইয়া, আমি সবকিছু মেনটেন করতে পারি না, সবকিছু মেনটেন করে আমার পক্ষে সম্ভব না, বা 1 লাখ বা 2 লাখ বা 3 লাখ টাকা দিয়ে বিজনেস করবো এরকম অ্যাবিলিটি আমার নাই। আপনি যে বিজনেসটা করতেন এটা কি অনলাইনে না? না ভাইয়া, আমি বাহিরে পাঠাইতাম, অনেক সময় ভ্যানেও ভ্যানওয়ালারাও সেল নিয়ে যেত আর কি, সেল করতাম, ওরা এসে নিয়ে যেত। আচ্ছা, ভ্যানওয়ালাদেরকে যখন আপনি ভ্যান দিয়ে বাহিরে পাঠাতেন তখন কি তাদেরকে টাকা দিতে হতো না? যখন বাইরে বায়ার যখন নেয়, আমি বায়াদের বলে দিই যে আমি ক্যারিং কস্টটা দিতে পারবো না, তখন নেয় ওরা, ক্যারিং কস্ট নিয়ে যেত ওরাই নিয়ে যেত। জি ভাইয়া। আচ্ছা, সেই বিজনেসটা কি এখন আপনার রানিং আছে? রানিং আছে ভাইয়া, কিন্তু আমার বললাম না এত অ্যাবিলিটি নাই, আমি এখন 50,000, 60,000, 70,000-এর বেশি করতে পারি না, তাও আমি অনেক সময় ম্যানেজ করতে পারি না, এবং অনেক সময় মাল পেলেও আমি কালেকশন করতে পারি না, খুব কষ্ট হয় ভাইয়া। যদি আপনাকে বিজনেসের ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করতে চায় বা আপনি বিজনেসটা বড় করতে চান, সেক্ষেত্রে আপনি কি সহযোগিতা গ্রহণ করবেন কিনা? অবশ্যই ভাইয়া,
আমি স্বামী হারা একজন নারী আর একটা অসহায় বাচ্চার মা। আমার এই বাচ্চাটার জন্য হলো ভাই আমাকে বেঁচে থাকতে হবে, ওকে তো আমাকে মানুষ করতেই হবে, ওর আমার জীবনটা সেইভাবে চালাইতে হলে আমাকে একটা বিজনেস অবশ্যই করতে হবে। আমি যে বিজনেসটা করি কিছু সহযোগিতা পেলে আমি হয়তো বিজনেসটাকে আরো বড় করতে পারবো এবং চলতে পারবো, আমরা হয়তো জীবনযাপন করতে পারবো ভাইয়া। আচ্ছা, আপনার বিজনেসটা মানে আপনি বলতে চাচ্ছেন আপনি একজন স্বামীহারা নারী, যদি আপনাকে কেউ বিজনেস করার জন্য সহযোগিতা করে তাহলে সেটা দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন বা আপনার সন্তানকে মানুষ করতে পারবেন। এর ভিতরে যদি এই ভিডিওটা দেখে আপনার স্বামীর হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে যে না আমার সন্তান আমার স্ত্রী এভাবে মিডিয়ার সামনে আসতেছে বারবার, তো আমি তাদেরকে এভাবে আর থাকতে দিব না, আমি তাদের জীবনে ফিরে যাব, সে যদি ফিরে চলে আসে আপনার জীবনে, আলহামদুলিল্লাহ, সে যদি আসে আমি আবারও বলছি আমি সাদরে তাকে আমন্ত্রণ জানাবো অবশ্যই, কারণ আমার বাচ্চা বাবা ফিরে পাক, আমিও চাই আমি আমার স্বামীর আশ্রয়ে থাকি, কারণ কোন স্ত্রী চায় না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে। আমার এই জীবনটা এখন বেওয়ারিশের মতো, আমার লাইফটার কোনো ভ্যালু নেই, আমি না পারতেছি ভালো একটা বিজনেস করতে, বাচ্চাকে আপনি তো দেখলেন একটু আগে, আমার বাচ্চাকে ভালো কিছু কিনে দিব বা ভালো কিছু খেতে দিব এরকম অ্যাবিলিটিও আমার নাই। অতএব আমি যদি একটা ভালো ব্যবসা করতে পারি বিজনেস করতে পারি তাহলে হয়তো আমাদের জীবনটা আবার পরিবর্তন হয়ে যেতে পারে। কেউ যদি সহযোগিতা করতে চায় নিজ থেকে তাহলে সে করতে পারে, তার জন্য আমার দোয়া থাকবে এবং যদি সে আন্তরিকভাবে করতে চায় করতে পারে। আর যদি ওর আব্বু ফিরে আসতে চায় বা ওর আব্বু যদি কোনো সহযোগিতা করতে চায়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি খুব খুশি হব তাদের উপরে যে আমাদের সহযোগিতা আগে আসছে, কারণ আমাদের অসহায় দুটি জীবনের একটা ব্যবস্থা যদি আল্লাহ পাক তাদের মাধ্যমে করে। আচ্ছা বোন, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, যদি আপনার হাজবেন্ড আপনার জীবনে ফিরে আসে বা সন্তান যদি তার বাবাকে ফিরে পায় তাহলে কি আপনার মানে মানুষের মানুষ যে আপনাকে সহযোগিতাগুলো করবে সেগুলো কি প্রয়োজন হবে কিনা? সে যদি ফিরে আসে তাহলে সেটা পরে দেখা যাবে, সে যদি ফিরে আসে তাহলে হয়তো কারো সহযোগিতা নিলাম না, কিন্তু আমার যতটুকু ধারণা সে যদি ফিরে আসবে, বিগত দিনে দুইটা ভিডিও দেওয়া হয়েছে তার কাছে গেছে ভিডিওটা, কিন্তু সে কোনো রকম রেসপন্স করেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকম যোগাযোগ করেনি এবং আমার মনে হয় সে আগে আগামী দিনেও করবে না, কারণ সে হচ্ছে নীরব দর্শক, তার তার হৃদয় কঠিন, তাকে সিল মোহর তার হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়েছে, এরকম এত আকুতি করতেছি বাবু আমি দুজনে, এত অনুরোধ করতেছি কিন্তু কোনো রকম সহযোগিতা তার তরফ থেকে আসতেছে। আচ্ছা, আপনার সন্তানকে যদি একটু কোলে নিতেন, আমরা আপনার সন্তানের সঙ্গে একটু কথা বলবো। প্রিয় দর্শক, আমরা আজ বাবুটির সঙ্গে একটু কথা বলবো, তার বাবা কিন্তু আজ 7 মাস বয়সে কিন্তু তাকে রেখে চলে যায়, তো বাবাকে কিন্তু দেখেনি তিনি। আচ্ছা আঙ্কেল, তুমি কেমন আছো? ভালো আছো? আচ্ছা, তোমার বাবাকে দেখেছো কোথায়? ছবিতে দেখেছো? বাস্তবে কখনো তোমার বাবাকে দেখতে পেরেছো? দেখতে পারোনি? বাবার কথা মনে পড়ে? মনে পড়ে তো, যখন বাবার কথা মনে পড়ে তখন আম্মুকে জিজ্ঞেস করো যে বাবা কোথায়, কালকে কি বলছিল, কি হয়েছে, যে আমার আব্বু যদি থাকতো এটা বলো মামাদেরকে, আব্বু যদি থাকতো তাহলে আমাকে অনেক আদর করতো, আমাকে অনেক আদর করতো, করে নিত, অনেক কিছু কিনে দিত। আচ্ছা, তো এখন এই ভিডিওর মাধ্যমে দেশবাসীর কাছে বা আমাদের দেশে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তোমার বাবার প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছো আঙ্কেল? হ্যাঁ। আচ্ছা একটু বলো তাহলে। তো সুপ্রিয় দর্শক, আসলে মাসুমে বাচ্চাটির কোনো দোষ নেই, তিনি কিন্তু একেবারে নিষ্পাপ, তিনি কিন্তু কোনো পাপ করেনি। তো তার বাবা একটা কথায় একটি বাংলা একটি প্রবাদ রয়েছে কিন্তু, বাবা মা পাপ করলে সেই পাপের শাস্তি নাকি সন্তান ভোগ করতে হয়। জানি না পাপ করেছে কি বাবা করেছে না মা করেছে, তো মাঝখান থেকে সেই পাপের শাস্তি ভোগ করছে কিন্তু এই মাসুম বাচ্চাটি। তিনি কিন্তু আজ থাকার কথা বাবা মায়ের সঙ্গে, কিন্তু তিনি রয়েছেন মায়ের সঙ্গে, বাবা কিন্তু তার কাছে নেই। তো আমরা আরেকটু সময় নিব, তারপরে ভিডিও থেকে বিদায় নিব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আপু,
আচ্ছা, তো বাচ্চু ভাইয়া, আপনার বাবু তো বললো যে তার বাচ্চাকে, তার বাবাকে তিনি ফিরে পেতে চায় তার জীবনে, তো আসলে আপনি মানে আপনি তো আপনার স্বামীকে ডিভোর্স আপনি দিয়েছিলেন? জি ভাইয়া। আচ্ছা, সেই ডিভোর্সের ডিভোর্সটা কি মানে রাইট হয়েছে কিনা, মানে তিনি কি পেয়েছে কিনা বুঝে, বা তিনি কি ডিভোর্স পেপারে সাইন করতে পেরেছে কিনা? কাজী অফিসে গেছিলাম, শুধুমাত্র আমি নোটিশটা পাঠাইছি এতটুকুই। ও তো আগে থেকে বলছে, ও কিন্তু আমাকে বলছিল তানি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও, 4 মাস আগের কথা বলছি, যখন চলে যাবে তখন বলছিল যে তানি তুমি আমাকে ইয়ে দিও, ডিভোর্স করে দিও। আমি কেন ডিভোর্স দেবো, তুমি আমাকে ডিভোর্স করে দাও? বলছে আমি তোমার কাছে মুক্তি চাই, বাঁচতে চাই, দয়া করে আমাকে ডিভোর্সটা দিয়ে আমাকে উদ্ধার করো, তোমার মা একটা অসুস্থ মেয়ে আমার কাঁধে উঠাই দিছে, তুমি আমাকে দয়া করে মুক্তি দাও। তো ওই কথাটা আসলে প্রত্যেকেরই তো রাগ, আমরা তো মানুষ, আমাদের তো এক এক সময় এক এক রকম, ওই সব কথা সব কথা চিন্তা করে আমি একটা নোটিশ পাঠাই দিছিলাম কাজী অফিস থেকে। এরপরে আমি আর যাইও নাই, ডিভোর্স হয়েছে কি না হয়েছে, পরবর্তীতে আরো দুটো নোটিশ দিছে কি না, বা পরবর্তীতে আবার যেতে হয়, একটা ডেট দেয়, 90 দিন পরে একটা ডেট থাকে, সেই ডেটে যে ওখানে সিগনেচার করা লাগে, ওই পক্ষের লোক এই পক্ষের লোক অনেক কিছু করা লাগে, সেসব ক্ষেত্রে আমি আর কি আর কিছু করিও নাই। পরে আমি কাজী অফিসে যে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া আমার ডিভোর্সটা কি কমপ্লিট হয়েছে, বলছেন না ভাই আপনাদের আপনাদের ডিভোর্সটা কার্যকর হয় নাই, মানে রাইট হয় নাই না। এখন ও তো, ও তো চালাক, অনেক চালাক একজন ব্যক্তি, ও তো চাইছিলই যে আমি ডিভোর্স দিই, এখন যখন ও নোটিশ পাইছে ও তো আলহামদুলিল্লাহ করে নিছে তখনই সাথে সাথে, এবং আগেই তো বিয়ে করছিল, বিয়ে করছে আরো আগে, আরো 4 মাস আগে বিয়ে করছিল। যাই হোক, আমি শুনতে পেয়েই তো ডিভোর্সটা দিছি, তো যাই হোক এখন ওটা পাওয়ার পরে ও আর মিউচুয়াল করা তো দূরে থাক, সেখান থেকে আর কখনো আমাদের ছায়াও স্পষ্ট মানে আমাদের সাথে যোগাযোগই করে। আচ্ছা যাই হোক বল, চলে গেছে ভালো কথা ভাইয়া, আমার একটা অনুরোধ যে তুমি চলে গেছো ভালো কথা, বাচ্চাটা তো তোমার, পৃথিবীর কেউ জানুক আর না জানুক আল্লাহ পাক জানে আর তুমি তো জানো যে তোমার বাচ্চাটা, তাহলে বাচ্চাটার প্রতি তোমার কি কোনো দায়িত্ব ছিল না, একটু খোঁজ খবর? বাচ্চা কার, এটা ভুল বোন, বাচ্চা কার, এটা একমাত্র মা ছাড়া আর কেউ পৃথিবীর কেউ বলতে পারবে না, আর আল্লাহ ছাড়া বলতে পারবে না কেউই যে আসলে সন্তান কার। জি ভাইয়া, বাবাও কখনো বলতে পারবে না যে আসলে সন্তানটা কার। ওদের বাড়িতে যখন ফোন দিছিলাম টাকার জন্য, যে মাংসের কথাটা যখন উল্লেখ করা হয়েছিল, ছোট ভাইকে একদিন ফোন দেওয়া হয়েছিল যে ভাইয়া বাবু তো কালকে বার্থডে, 21 ফেব্রুয়ারি, ওর 21 ফেব্রুয়ারি জন্মদিন, তো কালকে তো বার্থডে, তা তোমরা তো একটু খোঁজ খবর নাও না। তা বলছে কেন খোঁজ খবর নেবো, তা আমি আবার সেখানে বলছি কেন খোঁজ খবর নিবা, তোমার ভাইয়ের মেয়ে না, ভাতিজা ভাই, তুমি খোঁজ খবর নিবা না? তখন বলে কি আপনি কোথা থেকে আনছেন সেটা আপনি জানেন, ওটা আমাদের বাচ্চা না, ডিরেক্ট বলে। তখন আমি বলছিলাম ভাইয়া যে তাহলে ডিএনএ টেস্ট করা হোক, যদি তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ডিএনএ টেস্ট করো যে বাবু তোমাদের কি, এই কথাটা আমি বলছিলাম। আচ্ছা বোন, বিষয়টা হচ্ছে বাংলাদেশে অনেক আইন রয়েছে, ডিভোর্স দেওয়া স্ত্রীকে আবার মেনে নেওয়া যায়, তালাক দেওয়া স্ত্রীকে আবারও নেওয়া যায়, তবে সেই ক্ষেত্রে কিছু আইন রয়েছে। তো যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করব, আপনার স্বামীর উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে আপনার ছোট করে যদি কিছু বলার থাকে বলুন। হ্যাঁ, সর্বশেষ একটা কথাই বলবো, সে আমাকে ডিভোর্স দিতে বলছিল, আমি তাকে ডিভোর্স দিছি, পরবর্তীতে খুব আনন্দে দেই নাই ভাইয়া, খুব কষ্টে দিছি, এমন কিছু সিচুয়েশন সে তৈরি করছে আমার ডিভোর্সটা দিতে বাধ্য করছে, না হলে তো আমি দিতাম না। আর যাই হোক, দিছি, নোটিশ পাঠাইছি, কিন্তু ওটা কার্যকর হয় নাই, কাজী অফিসে গেলে পাওয়া যাবে। তবু আমি বলবো, যদি তোমার মন চায় তুমি বাচ্চার জন্য হলেও ফিরে এসো তোমার বাচ্চার কাছে, আর যদি সম্ভব না হয়, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তারপরেও আমি বলছি আমার বাচ্চাটাকে ফেলে দিও না, বাচ্চাটার জন্য যতটুকু করা প্রয়োজন তুমি ততটুকু করবা, কারণ বিগত দিনে আরো ভিডিও দেখছো, তুমি দেখেও চুপচাপ রয়ে গেছো, কোনো উত্তরও দাও না, নীরব দর্শক হয়ে আর থেকো না, মৃত্যু বলে একটা জিনিস আছে, মৃত্যুর পরে তোমাকে জবাব দিতে হয়তো করতে হবে, এজন্য তোমার কাছে অনুরোধ থাকবে আমার হক না দাও, আমার বাচ্চাটার হকটা তুমি দিয়ে তোমার কার্যটা সিদ্ধি করে যেও, তুমি এতটুকু রিকোয়েস্ট থাকবে। এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ, আপনারাও যদি জাগ্রত না হন, আপনারা যদি সমবেত না হন, তাহলে তো করবে না, ওর মতো অমানুষগুলো এভাবে দিনে দিনে ক্রমাগত মানুষকে অত্যাচার করতেই থাকবে, আর আমার মতো কিছু মানুষ সারা জীবন অত্যাচারিত হয়ে এই জীবনে হাহাকার করে বেঁচে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আওয়াজ তুলুন, আপনারা যদি পারেন, আপনাদের সহযোগিতাই একমাত্র কাম্য, আপনারা যদি চান
তবে অনেক কিছু করা সম্ভব, কারণ জনশক্তির উপরে কোনো শক্তি নেই। পৃথিবীতে একটা শক্তি অব্যাহত থাকে, সেটা হচ্ছে জনশক্তি। আপনারা যদি সবাই মিলে একই একভাবে আওয়াজ তুলেন, তাহলে হয়তো নিশাতের মতো, আমার বাচ্চার মতো কিছু জীবন হয়তো শান্তিতে বেঁচে যেতে পারবে। আর আপনারা যদি আওয়াজ না তুলেন, নিশ্চুপ হয়ে থাকেন, তাহলে এরকম হাজার হাজার বাচ্চার জীবন বা এরকম মেয়ের জীবন সারা জীবন ক্রন্দনে লিপ্ত থাকবে, তারা শুধু কান্নাকাটিই করে যাবে। আর এই সমাজ এরকম কান্নাকাটি আর এরকম অভিশপ্ত কিছু বাচ্চা কিছু মেয়ে নিয়ে বেঁচে থাকবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আওয়াজ তুলুন এবং এরকম কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার জানান, ধিক্কার জানান, তাদের বিরুদ্ধে আইন গড়ে তোলেন বা আওয়াজ তুলুন, যাতে তাদের একটা ধ্বংস হয়, তাদের একটা ক্ষয় হয়, তারা যেন এরকম কাজ করার আগে দ্বিতীয়বার ভাবে বা না করার চেষ্টা করে। এটাই আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সুপ্রিয় দর্শক, আসলে আমরা শুনছিলাম একজন স্বামীহারা নারী জীবনের গল্প। তো দর্শক, এই গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং একটি কথা বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চ্যানেলটি ফলো করে আমাদের সঙ্গে থাকতে হবে। তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।